স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডে আদেশ দিল উদয়পুর জেলা দায়রা জজ। ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর টেপানিয়া স্থিত জগদীশ ঘোষের ছেলে রূপক ঘোষ সাথে বিয়ে হয়েছিল বিলোনিয়া রাধানগর স্থিত ভুবনদের মেয়ের সাথে। বিবাহের কিছুদিন পর থেকেই ওদের সংসারে পারিবারিক অশান্তি সূত্রপাত। পারিবারিক অশান্তি একটা সময় চূড়ান্ত আকার ধারণ করে এবং গত 22/10/2020 ইংরেজি তারিখে স্বামী রূপক ঘোষ ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে স্ত্রীকে। একবার শুনে নেব সম্পূর্ণ ঘটনা। আমার মাইয়া এবার জগদীশের ছেলের কাছে বিয়ে দিয়েছিলেন টেবানিয়া। বাবার নাম জগদীশ, ওলা এবার ছেলের নাম রূপক ঘোষ। বিয়েটা হয়েছে ইয়ের 5 বছর মতন বলা ছিল। ইয়ার পর থেকে আমার মাইয়ার এবার মারধর করে আমি একবার লই গেছিলাম। ইয়ার পর আইয়া বুঝালিও এতে বুঝে না। আপনার বাড়ি? আমার বাড়ি রাধানগর, বিলোনিয়া রাধানগর। তারপর ইয়ার পর আমি আসি আর আমার মাইয়ারে নন লাগিয়া আর আমার উত্তরও লো না। তুই বাড়ি মেয়েছে চাকরি চাকরি করতে আস, মাইদির করতে আস, আমার মাই আমার দিয়েলা না। তাই কিছু কথাবার্তারাও কো না। লামি বেরিয়েছে 20টি বিল্লু ষষ্ঠ দিন আর আমি বাড়ির তু এবার বাড়ির তুনু বাড়িতে এরি না মাইয়া লইয়া। আমি নাতি দুগুয়া লইয়ে রে, নাতি দুগুয়া দুগুয়া মাইয়া নাতি খোলা এই দুগুয়া লইয়ে রে আমি ঘুমাই রেছি। ও ফাগর ঘরের দিকে যাইয়ে রে বেলা 4টা বাজিতে আছে। এটাই আমাকে মাইয়ারে কোবানি আরম্ভ দিয়েছে। আমি ভাল দিয়ে লাভ পাইয়া ইয়াবা কাড়ের তুকে ভরে সারিয়ে কেমন আমি ই দরজার দিকে বাইরেছি না। তো আমি বাইরে আমি গেছি করে আগর ঘরের দরজার দিকে, ই ঘরের দরজার দিকে যদি বাইরে নিয়ে কিন্তু আছে কিন্তু আমার কিন্তু কোবানি আরম্ভ করে এত বরগরের দরজার দিকে আমি আমার কানে আওয়াজ কাছে আগর ঘরের দিকে। কবে ঘটনাটা হয়েছিল? আজ 2:30 হয়ে গেছে। তো অন্তত 2:30 হয়ে গেছিল। তারপর আজকে আজকে তো কোথায় আছে রাই বুলিয়ে আজকে তো ক যাবজ্জীবন দিছে। আপনি খুশি তো? আমি খুশি 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 আমি খুশি। আপনার মেয়ের সুবিচার পেয়েছেন? ফাঁসি আমি ফাঁসি না ফাঁসি আমি। আজ থেকে 12 বছর আগে বিলোনিয়ার নিয়মে প্রীতি ভুবনদের মেয়ের সঙ্গে উদয়পুর টেপানিয়ার রূপক ঘোষের সঙ্গে বিবাহ করতে তাদের মধ্যে স্বামী স্ত্রী সাংসারিক প্রচণ্ড ঝামেলা চলছিল। গত 22/10/2020 ইংরেজি থেকে তাদের স্বামী স্ত্রী ঝগড়ার চূড়ান্ত পর্যায়ে এবং ওই দিন বিবাদী রূপক ঘোষ তার বউকে মারাত্মক ধারণা আক্রমণ করে ক্ষতবিক্ষত করে এর ফলে টেপানি হসপিটালে স্থানান্তরিত হয়, সেখানে সে মারা যায়। এই মর্মে বিবাদীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 302 দ্বারা এবং 498A দ্বারায় মকদ্দমা রুজু হয়। অদ্য এই মকদ্দমা রায় দান করেন মাননীয় দায়রা জজ উদয়পুর ভূমতী ত্রিপুরা এবং রূপক ঘোষকে দোষী সাব্যস্ত করেন এবং 302 ধারা এবং 498A দুটোই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড তৎসঙ্গে অর্থদণ্ড করা হয়। কত টাকা অর্থদণ্ড করা হয়? 302 ধারার জন্য 25,000 টাকা আর 498A-এর জন্য 5,000 টাকা। কত বছরের জেল? না যাবজ্জীবন কারাদণ্ড আর 498-এর জন্য 3 বছর, দুইটা একসঙ্গে চলবে।